বল ক্রামত, কোথায় আমার রীনা, কোথায় আমার মাসুদ, বল কোথায়? মানুষ যতই অমানুষ হোক না কেন মালিক, রক্তের টানে নিজেকে ফিরিয়ে রাখতে পারে না, একদিন না একদিন নিজের রক্তের কাছেই ছুটে আসতে হয়। আমি আমি আপনার সন্তানকে ধরে রাখতে পেরেছি। এসব কি হচ্ছে রহমান, তোমার কি কাণ্ড জ্ঞান বলতে কিছুই নেই? কাণ্ড জ্ঞান? আরে তুমি তো একদিন নিজ হাতে বোতলের পর বোতল মদ খাইয়ে বেহুশ করে রাখতে, আজ আমি নিজের হাতে ঢেলে খাচ্ছি। রাত পোহালে জনির সাথে মিলে বিয়ে? বিয়ে? কোনো বিয়ে শাদী হবে না যতক্ষণ না আমার ছেলে বাড়িতে ফিরে আসবে। ছেলে? কে তোমার ছেলে? সমাজে পিতৃ পরিচয়হীন একটা অমানুষ, আজ মাস্তান বলে যার পরিচয়, সেই মাস্তান মাসুদি আমার রক্তের সন্তান। নেশার ঘরে কি সব আবুল তাবুল বলছো? আবুল তাবুল নয়, আবুল তাবুল নয় তো না, ওই মাস্তান মাসুদি আকবর শেঠের বোন রীনার গর্ভের সন্তান, যে রীনাকে আমি মাদারে বিয়ে করেছিলাম। মাসুদ আমার ছেলে, মাসুদ আমার সন্তান। রীনা তাহলে আজও বেঁচে আছে? না না না, হতভাগী বেঁচে নেই, বেঁচে আছে আমার সন্তান। এত বছর পর তুমি আমার সাথে নতুন চক্রান্তে মেতে উঠেছো, জনির সাথে মিলির বিয়ে যাতে না হয় সেটাই তুমি চাইছো। একটা নষ্ট ছেলের সাথে আমার মিলির বিয়ে হতে পারে না। রহমান, চিৎকার করো না, চিৎকার করো না, সারা জীবন আমি পাপ করেছি, এই পাপি হাত দিয়ে আমি আমার সন্তানের রক্ত ছড়িয়েছি। আমার জন্য রীনা মরেছে, মাসুদ পিতৃ পরিচয় না পেয়ে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তুমি যতই ষড়যন্ত্র মেতে উঠো না কেন রহমান, আমি তোমাকে ছাড়ব না। আমি আমি মাসুদের সন্ধানে যাব, আমি মাসুদের কাছে যাব। এই যে মা শোনো, এখানে মাসুদ কোথায় থাকে? ওই যে সামনের ঘরটায়। আচ্ছা আচ্ছা, কেরামত মালিক, আপনি? তুই তুই কেরামত না? হ্যাঁ মালিক, আমি সে পাপি কেরামত। কেরামত, আমি জানতে চাই মাসুদি কি আমার রক্তের সন্তান? হ্যাঁ মালিক, মাসুদ আপনারই সন্তান। কেন আমার সন্তানকে নিয়ে এতটা বছর আত্মগোপন করেছিলে? আপনার ভয়ে মালিক। আমার ভয়? হ্যাঁ মালিক হ্যাঁ, জীবনে অনেক পাপ আমি করেছি, কিন্তু বিবেকের তাড়নায় সেদিন আপনার হুকুম অমান্য করেছি, গর্ভবতী বেগম সাহেবাকে আমি খুন করতে পারিনি। বল ক্রামত, কোথায় আমার রীনা, কোথায় আমার মাসুদ, বল কোথায়? মানুষ যতই অমানুষ হোক না কেন মালিক, রক্তের টানে নিজেকে ফিরিয়ে রাখতে পারে না, একদিন না একদিন নিজের রক্তের কাছেই ছুটে আসতে হয়। আমি আমি আপনার সন্তানকে ধরে রাখতে পেরেছি, কিন্তু বেগম সাহেবাকে ধরে রাখতে পারিনি। একদিকে মাসুদ পৃথিবীর মুখ দেখলো, অন্যদিকে বেগম সাহেব পৃথিবী ছেড়ে চলে গেলেন। রহমান সাহেব,
আমার মায়ের সন্ধান করার কোনো অধিকার আপনার নেই। বাবা মাসুদ, আমি যে তোর জন্মদাতা পিতা। ব্যাস ব্যাস রমন সাহেব, ব্যাস, অনেক নাটক করেছেন। আজ আমাকে সন্তানের স্বীকৃতি দিয়ে আপনার স্বার্থকে উদ্ধার করার জন্য আর নাটক করতে হবে না। বিশ্বাস কর বাবা, আমি তোর সাথে নাটক করতে আসিনি। হ্যাঁ হ্যাঁ, যে কলঙ্কিত পিতা তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করে এই সন্তানের পরিচয় পৃথিবী থেকে মুছে ফেলতে চেয়েছিল, সে মানুষ না, সে একটা অমানুষ। আমি তাকে পিতা বলে স্বীকার করি না। মাসুদ, তাহলে কেন ছোটবেলা থেকে তুই আমার কাছে তোর পিতার পরিচয় জানতে চেয়েছিস? তাহলে কেন পিতৃ পরিচয়ের অভাবে তুই সমাজে নষ্ট হয়ে গেছিস? আজ মালিক তার অধিকার নিয়ে তোর কাছে ছুটে এসেছে, তাকে তুই বাবা বলে স্বীকার কর। এই সমাজকে জানিয়ে দে তোর বাবা আছে। না, আমি তাকে কিছুতেই বাবা বলে পরিচয় দিতে পারবো না। মাসুদ, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। ক্ষমা? আপনাকে ক্ষমা করে দিলে কি আমার জান্নাতবাসীর মাকে ফিরে পাবো? আপনাকে ক্ষমা করে দিলে কি আমার নষ্ট হয়ে যাওয়া জীবনটাকে ফিরে পাবো? আপনাকে ক্ষমা করে দিলে কি এই বস্তিবাসীর সমস্ত ক্ষতিপূরণ ফিরে পাবো? জানি আমি কিছুই ফিরিয়ে দিতে পারবো না, তবুও তুই আমার বুকে ফিরে আয় বাবা। রহমান সাহেব, ওই পাষাণ বুকে আমি কোনোদিন ফিরে যেতে পারবো না। আপনি চলে যান এই মুহূর্তে, বস্তি থেকে চলে যান। মামা, তাকে চলে যেতে বলো, তাকে চলে যেতে বলো, তাকে চলে যেতে বলো। জ্বলন্ত বারুদে এখন হাত দেওয়া যাবে না মালিক। কেরামত, ওকে তুমি বোঝাও, মাসুদকে আমার জীবনে তুমি ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি মালিক, আপনার সন্তানকে আপনার বুকে আমি ফিরিয়ে দেবই।